কালাভর্তি যেদিন মোবাইল করে, আমি গত মাসে আসতে পারি, আমি বাইরে গেছিলাম, আমারও শরীর ভালো না। হয়তো আমরা এখানে জানি না সেই নিরুদ্দেশে, কিন্তু আমরা নিজেরা হলো কলম কাগজের মাঝে। রাতন ভাইয়ের জন্মদিনে আমি সবার পরে মাকে নিয়ে কবিতা লিখছি, সবাই রাতন ভাইকে নিয়ে লিখছেন। তারপরে বলবো, সুস্থ দেহ 60 বছর বয়স হলেও সুস্থ দেহ সবার মান আমাদেরই রাতন ভাই। ধন্যবাদ রতন ভাইকে আজ তার জন্মদিনে। আমি আমার এক ইউনো স্যারকে 2007 সালে বলছিলাম, স্যার আপনার ওখানে এসে এসে আমরা ফুল নিই। উনি আমাকে বলছিলেন, কেন এখানে এসে এসে ফুল নেবেন? আমাদের বড় শখ, সবসময় আমরা বড়দের ফুল দিই, কিন্তু ছোটরাই তো আশা করে বড়দের হাত থেকে ফুল পাওয়ার। আসলে সেটা আজকে ব্যতিক্রম, আমার খুব ভালো লাগলো। তাই হঠাৎ আমার সেই কথাটা মনে পড়লো যে রতন ভাই সেই কাজটাই করলেন যা আমি 7 সালে ইউনো স্যারকে বলেছিলাম, একে একে ফুল নেব আমরা বড়দের হাত থেকে। সত্যিকারে আমরা যেন সবসময় বড়দের হাত থেকে ছোটরা কিছু পেলে আমাদের মন উদার হবে, আমাদের কাজের অগ্রগতি বাড়বে, আমরাও ছোটদের ওই দৃষ্টি দিয়ে দেখবো। যেমন কবিতার নাম মা। মা গো তুমি আছো তাই আদরের শোভাগা, মা গো তোমাকে নিয়ে আমি থাকি অনেক ভাবনায়, তুমি আছো তাই পৃথিবীতে আমি যেন উন্নতায়। মা মা গো আমি কত যে ভালোবাসি কি করে তোমায় বোঝায়। জানি ধরে রাখতে পারবো না তোমাতে, বড় কষ্ট হবে তুমি যখন থাকবে না মোর পাশে। তুমি ছাড়া রব আমি শূন্য খাঁচায়, আবার কখনো রব আধারে এর আলোর অবচরে। তুমি যখন রবে না মোদের ভুবনে, তুমি মাগো থেকো মোর পাশে পাশে। তোমারই অধম সন্তান তোমারই চরণে জানায় শত শত প্রণাম। নমস্কার।